দর্শক আপনারা দেখতেই পারতেছেন মিজান ভাই আরেকটি জমিতে মূলত আমরা এখন আসছি। বলেন তো দেখি আমরা মূলত এখন কোন জমির মধ্যে আছি, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার আগে আপনাদেরকে আমরা একটু দেখিয়ে নিতে চাই, আমি তো বলবো অবশ্যই বলবো, আপনারা কমেন্টও জানাবেন আসলে এই জিনিসটা কী। দেখেন তো কীরকম সেন্ট, অনেক বালা। এখানে কতটুকু জমি আছে আপনার? প্রায় 5-6 জমি আছে, 1 বিঘা থেকে একটু বেশি। আচ্ছা আচ্ছা, 1 বিঘা জমির মধ্যে আপনার আমরা কত টাকা খরচ আসতেছে বা কত টাকা বিকে আসবে এটা মোটামুটি একটা ধারণা আমরা মিজান ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনি কত কেজি বীজ বপন করছেন, রোপণ করছেন? এটা তো আসলে দেশি জাতের ধনিয়া। আচ্ছা আচ্ছা, এগুলো লাগে একটু বেশি, ওই 25 কেজির মতো আমি ফেলাইছি। 25 কেজির মতো ফেলাইছি। এখানে কতটুকু জায়গা বললেন? 1 বিঘার চাইতে আরও বেশি, 5 পাও অনেকে বলেন। হ্যাঁ, তো 1 বিঘার চাইতে বেশি। তো এটা এটা আসলে আমার কাছে মনে হয় এটা চাষ করার ক্ষেত্রে অনেকটা খরচটা কম আসে, আবার এর প্রফিটটা কিন্তু অনেক বেশি, লাভটা কিন্তু অনেক বেশি। খরচ কম আসে বাট মাটির মধ্যে কিন্তু তেমন একটা ফার্টিলাইজার ব্যবস্থাপনা গ্রহণ করতে হয় না, তেমন একটা সার ব্যবহার করতে হয় না, এবং কীটনাশকও কিন্তু তেমন ব্যবহার করতে হয় না। এটা বর্তমানে এর বাজার মূল্য কত আছে? বর্তমানে বাজার মূল্য আছে 40 টাকা কেজি। 40 টাকা কেজি? 40 টাকা কেজি। এটা আপনি কতদিন পর হারভেস্ট করতে পারেন? এটা আড়াই ভুগি প্রায় 10 দিন। 10 দিন পরে এটা হারভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে আপনার 37 শতকে আপনার কত মন আপনার দুনিয়া হতে পারে বলে আপনি মনে করেন? আমার ধারণা তো আলহামদুলিল্লাহ প্রায় 40 থেকে 50 মন দুনিয়া হতে পারে। 40 থেকে 50 মন, তাহলে 40 টাকা কেজি এখন বিক্রি হইতেছে, পরবর্তীতে কি এই দাম থাকবে নাকি আর একটু কমবে? যেহেতু এটা দেশি দুনিয়া, এটা আশা করা যায় যে কমসে কম 1000 টাকা মন আলহামদুলিল্লাহ পাওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা, 1000 টাকা মন হইলে তো আপনার 25 টাকা কেজি, পরবর্তীতে আরও দাম কিছু কমবে? কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, আমরা কমেই ধরি যদি 25 টাকা কেজি হয় তাহলে মন কত পড়ে? 1000 টাকা মন পড়ে। তাইলে তো আপনার এখানে যদি আপনার 45 বা 50 মন হয় তাহলে 45 থেকে 50 হাজার টাকা মতো আসে। এখানে আপনার কত টাকা খরচ আসছে? আসলে দুনিয়ার মধ্যে বেশি একটা খরচ নাই, বেশি কীটনাশকও লাগে না, কীটনাশক একবারই লাগে না, একবার দিলেই হয় পচা রোগের লাগে একটু একটু। আর ইউরিয়া হালকা অ্যাক্সিড আমার লই হয় দুনিয়ার মধ্যে, আর ফার্স্ট টাইমে কিছু জৈব সার দিতে পারলে ভালো। আচ্ছা, মনে মুরগের বিষটা আছে, আবার জৈব কাজী জৈব আছে, আর কিছু রাসায়নিক না দিলেও চলে দুনিয়ার মধ্যে, দুনিয়ার ক্ষেত্রে। খরচ বেশি আসছে না আমার, আমার প্রায় 10,000-এর ভিতরেই আমার হয়েছে। 10,000-এর ভিতরে আপনার খরচ? সব খরচ হয়েছে। তাহলে তো আপনার লাভ প্রায় আপনার আসতেছে 30 থেকে 35 হাজার টাকা লাভ আসতেছে। এর প্রসেসিংটা কী, মানে কীভাবে আপনি এটা রোপণ করলেন? প্রসেসিংটা আসলে জমিগুলো থাকতো বীজা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বীজা লাগবো। আচ্ছা, এরপরে বীজ ফুম লাগবে অনেকে, যেটা অবশ্যই অনেকে কয় ফুম, অনেকে কয় বীজা। বীজা লাগার পরে তা আল বাইতে হইব, আলের মধ্যে ফালাইতে হইব, মানে মই দিতে পারতো না। আচ্ছা আচ্ছা, ফালাইয়া প্রায় 6 থেকে 7 দিন পরে, যেহেতু শীত এখন বীজটা অনেক দিন লেট হয় উঠতে গাড়ি রোপণের পরে লেট হয় ঠান্ডার কারণে, 1 সপ্তাহ পরে আবার আমরা এটার মধ্যে আবার এটা আমরা এলাকায় বলি এটা উমানি, আবার হাল চাষ করি এটার মধ্যে। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এটা ফায়দা আছে, ফায়দা কি বনগুলো উঠে না, আগাছাগুলো যেগুলো উঠে এগুলো মরি যায়। আচ্ছা আচ্ছা, এটা লারা খাইলে এটা রোদ্রের আলো এটা নষ্ট হয়ে যায়, এই কারণে আমরা তারপরে উমানে দিয়ে আবার মই দিয়ে সমান করে বেট করি। আচ্ছা, এই সময় কিন্তু আমরা ঠিকই বেট করি, নাইলে তো আবার চলতে ফিরতে আরাম পাওয়া যেত না। এটা অনেক সময় দেখা যায় পছন্দ রে, এটা এটা পছন্দের কিসের জন্য পছন্দ রে, বা এর প্রতিকার হিসাবে কি ব্যবহার করতে পারেন? আমাদের ওয়েদারের কারণে অনেক সময় অনেক সমস্যা আসে, বিশেষ করে এটার মধ্যে ফসা রোগই আসে, আর কোনো রোগ আসে না। এই রোগের জন্য আমরা ছত্রাকনাশক রেডোমিল গোল্ড আছে, মেটারিল আছে, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, আমরা বিশেষ করে রেডোমিলই ব্যবহার করি, আর মেটারিল এগুলো ভালো কোম্পানি, ভালো চাহিদা, এগুলো দাম একটু বেশি, তবে একবার স্প্রে করলে ফসা রোগটা দমন। তো আপনার কাছ থেকে আমরা দুনিয়া চাষ সম্পর্কে মোটামুটি একটু জানার চেষ্টা করলাম এবং দর্শকদেরকেও জানানোর চেষ্টা করলাম। তো দর্শক, আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন।